বেজে গেছে ওয়ানডে বিশ্বকাপের দামামা। আগামী অক্টোবরে ভারতে হতে চলেছে 50 ওভারের বৈশ্বিক টুর্নামেন্ট। দেরিতে হলেও টুর্নামেন্ট শুরুর 100 দিন আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 5 অক্টোবর ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের ময়দানি লড়াই। বাংলাদেশের মিশন শুরু হবে 7 অক্টোবর থেকে। ধর্মশালায় টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ভারতের 10টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে মোট 10টি দল। রাউন্ড রবিন লিগ পর্বে প্রত্যেকেই সবার সঙ্গে খেলবে একটি করে ম্যাচ। 6 ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ তাই 9টি। টাইগারদের 2টি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। লিগ পর্ব শেষে সেরা 4টি দল খেলবে সেমিফাইনাল, তারপর ফাইনাল। গত বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসর। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 19 নভেম্বর টুর্নামেন্টের ফাইনালও হবে এই ভেন্যুতে। দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম এটি, যেখানে একসঙ্গে খেলা দেখতে পারবেন প্রায় 1,32,000 দর্শক। বাংলাদেশের প্রথম 2 ম্যাচের ভেন্যু ধর্মশালায়। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে এখানে খেলেছিল টাইগাররা। প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানের সঙ্গে দেশের মাঠে সাকিব তামিমদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী 5 জুলাই থেকে। ধর্মশালায় প্রথম 2টি ম্যাচ খেলে বাংলাদেশ যাবে চেন্নাই। 14 অক্টোবর সেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামবে 19 অক্টোবর পুনেতে। পুনের পাশের শহর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টাইগারদের লড়াই 24 অক্টোবর। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ 28 অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল। 3 দিন পর এখানেই তামিমদের লড়াই হবে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে। প্রাথমিক পর্বের শেষ 2 ম্যাচ বাংলাদেশ খেলবে 12 দিনে। 6 নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা আরেক দল। এই পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে 12 নভেম্বর। বহুল আলোচিত ভারত পাকিস্তান মহারণ হবে আহমেদাবাদে 15 অক্টোবর। ম্যাচটি পাকিস্তান এই শহরে খেলতে চায় না বলে খবর এসেছিল সংবাদ মাধ্যমে। শেষ পর্যন্ত সরানো হয়নি 2 চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচের ভেন্যু। সব মিলিয়ে ভারতের 10টি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। সেমিফাইনাল ম্যাচ দিয়ে বিভিন্ন শহরের দেন দরবার ও টানাপোড়েনের খবর এসেছে নানা সময়ে। শেষ পর্যন্ত সেই সৌভাগ্য হয়েছে মুম্বাই ও কলকাতার। 15 নভেম্বর প্রথম সেমিফাইনাল মুম্বাইয়ে, 16 নভেম্বর পরেরটি কলকাতায়। প্রাথমিক পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে স্বাগতিক ভারতকে। 9টি ম্যাচ ভারত খেলবে আলাদা 9টি শহরে। বিশ্বকাপের মোট ম্যাচ হচ্ছে 45টি, এর মধ্যে 39টি ম্যাচই দিবারাত্রির। এই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30, বাকি 6টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:00। মাহমুদুল নবী চঞ্চল, কালবেলা স্পোর্টস।